নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি বক ফুলের বড়া। দেখুন, বক ফুলের এই গ্রিন কালারটা আস্তে হালকা হাতে এটাকে বের করে ফেলতে হবে এভাবে, আর ভিতরে একটা শীষ থাকে সেটাকেও বের করতে হবে। এটা এই যে আমি বের করে নিয়েছি, এভাবে ভিতর থেকে বের করতে হবে, আর উপরের গ্রিন কালারটা আস্তে করে ছিঁড়ে ফেলতে হবে। ফুলগুলি বেশি ফুটে গেছে তাই এরকম পাপড়িগুলি বের হয়ে আসছে। এখন এটাকে আমি ভালো করে ধুয়ে নিব। দেখুন, আমি সবগুলিকে বেছে নিয়েছি, এই যে সব ফুলগুলিকে বেছে নিয়েছি, আর শীষ আর গ্রিনটাকে আমি আলাদা করে ফেলে দিয়েছি। এটা অতি একটা মানে খেতে খারাপ লাগবে, তিতে লাগবে, এই জন্য আমি এটাকে ফেলে বাদ দিয়ে দিয়েছি। এগুলিকে নিয়েছি, এখন এগুলিকে আমি ভালো করে ধুয়ে নিব। দেখুন, এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে এটার সঙ্গে আরও লাগবে আমার রসুন আর লঙ্কা, এগুলিকে আমি পেস্ট করে নেব, তার সাথে অল্প কালো জিরে, সবগুলিকে আমি একসঙ্গে পেস্ট করে নেব আগে। এখন আমি আরম্ভ করছি। দেখুন, আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, এখানে অল্প পরিমাণে সর্ষের তেল দিতে হবে, বেশি না। তেলটা গরম হলে তারপরে আমি দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এটা দিয়ে দিব। ভালো করে মিক্স করতে হবে। যারা পাটাই করবেন তারা আগে ফুল, রসুন, কালো জিরে, লঙ্কা এগুলিকে আগে কড়াতে, শুকনো কড়াতে ভালো করে ভেজে নেবেন, তারপর পাটা বেটে নেবেন, তারপর আর কড়াইতে দিতে হবে না। কিন্তু যারা মিক্সিতে আমার মতো, তারা আগে পেস্ট করে তারপরে এরকম কড়াইতে শুকাতে হবে, নাহলে কাঁচা কাঁচা গন্ধ করবে। আমি এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে নুন। নুনটা অল্প দেব, কারণ এটা শুকিয়ে একদম অল্প হয়ে যাবে। একটু হলুদ, এটাকে স্টিমটা কমই রাখতে হবে। দেখুন, এটা অল্প অল্প করে শুকাচ্ছে, এটা সম্পূর্ণ শুকিয়ে যাবে। যখন আমরা ঢেলেছিলাম এক বাটি ছিল, এখন দেখুন এক বাটি আধা বাটিও হবে না, একদম শুকিয়ে যাবে, এটা শুকিয়ে একদম অল্প হয়ে যাবে। দেখুন, এটা প্রায় হয়ে আসছে, আর একটু সময় পরে আমি নামিয়ে নেব এটাকে। এটা হয়ে গেছে, এটাকে এখন আমি নামিয়ে নেব। আমাদের চ্যানেলটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্টসে জানাবেন আমাদের রেসিপিগুলি আপনাদের কেমন লাগছে। আমার বক ফুল বাটা রেডি। দেখুন,
কেমন লেগেছে আপনাদের জানাবেন, অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন লেগেছে, ভালো না খারাপ সব জানাবেন, কেমন হয়েছে কি না। আপনাদের একটা মতামত আমাদের অনেকজনের প্রয়োজনীয়, আমরা তবে জানতে পারবো আমাদের ভিডিওগুলি আপনাদের পছন্দ হচ্ছে কি না। দেখুন, আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। থ্যাংক ইউ।